অষ্টগুণ বরপুর একটি শাক পালং শাক। আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি চিংড়ি পালং শাক ভাজা। এই যে এক বাটি পালং শাক নিয়েছি, চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, লবণ, তেল একটি কড়ায় বসে দিয়েছি। তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেব ভাজার জন্য। তার মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব কিছুক্ষণ। ভেজে তার মধ্যে পেঁয়াজটা ঢেলে দেব। এটি প্রত্যেক দিন পাতে রাখা উচিত, বাচ্চাদের জন্য দরকার পালং শাক। পালং শাকে অনেক পুষ্টিগুণ রয়েছে। লবণ দিয়ে দেব তার মধ্যে। দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত। কাঁচামরিচ পালিগুলো দিয়ে দেব এখানে। দিয়ে একটু ভেজে নেব, ভেজে রসুন বাটাটা দিয়ে দেব। রসুন বাটাটা দিয়ে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। আবার একটু নেড়ে দিচ্ছি সব কিছু। নেড়ে শাকটা ঢেলে দেব পুরোটা এখানে। পালং শাকে অনেক পানি বের হয়। সব কিছু ভালো করে মিক্স করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে সবগুলো শাক উপর দিকে দিয়ে মাঝখান দিয়ে খালি করে রাখবো, যাতে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যায়, শাকটা কম সিদ্ধ হয়। কারণ পালং শাকে অতিরিক্ত পানি বের হয়, যতগুলো পানি বের হয় তার মধ্যে পালং শাকটা অনেকটাই নরম হয়ে যাবে। আমি চাচ্ছি না অতিরিক্ত নরম হতে, সেজন্য পানিগুলো যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় সেজন্য উপর দিকে উঠিয়ে দেব। এটি একটি টিক্সও বলতে পারেন, যে শাকটা বক্তা না হয়ে সুন্দরভাবে থাকে। এই যে আমার হেল্পার এখানে কাজ করতেছে সব কিছু নেড়ে চেড়ে। শাকে পানি রয়ে গেছে অনেকটাই, সেজন্য আবারও নেড়ে চেড়ে মাঝখানে খালি করে দিয়ে শাকটা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই তো হয়ে এসেছে, হয়ে গেছে সুস্বাদু পালং শাক রেসিপি।